এখন একটু রেস্ট করব। আর আজকে একটু হেয়ার ওয়াশ করেছিলাম, মানে করেছি, এখন এটাকে একটু শোকাতে হবে, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। তোমরা সবাই জানো যে আমার ভীষণ ঠান্ডার সমস্যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তাই বুলিশ ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। বন্ধুরা গুড মর্নিং, খুব ভোরবেলায় উঠে পড়েছি, এখন বাজে 5:25। তা ঘুম থেকে উঠে পড়ার একটাই কারণ, তাড়াতাড়ি করে ঘর ক্লিনিং করবো, আর তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরছে, তার জন্য টিফিন করবো, মানে টিফিন বানাবো। কিন্তু তার আগে কী করতে হবে, আমাকে ফ্রেশ হতে হবে। ঘুম থেকে জাস্ট উঠে তোমাদের সঙ্গে আগে দেখা করছি। কিন্তু বন্ধুরা, তোমাদের কিন্তু একটা করণীয় রয়েছে, সেটা কি? অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, আর তার সঙ্গে সঙ্গে আমার সম্পূর্ণ ভিডিও দেখো কিন্তু, আর কমেন্টে একটু জানিয়ে দিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। না তো এখন বেশি কথা বলবো না, ঘুম থেকে উঠেছি, অনেকদিন পর 5:30 উঠেছি, মানে 5:20 মানে 5:30 এই উঠে পড়েছি, ভীষণ কষ্ট লাগছে অনেকদিন পর ওঠা। তাই চলো এখন আর গল্প গুজব করে কোনো লাভ নেই, ঘরটাকে ক্লিন করে নিই আর ফ্রেশ হবো। তারপর কী করতে হবে, আমাকে টিভি মারানোর জন্য আটা মাখবো ভেবেছি, এখন একটু রুটি আর একটু চুনার ডাল করবো। তা আগে এগুলো করে নিই, তারপর না হয় রান্না করে যাবো, সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা এখন একটু চা বসাবো, তোমাদের দাদাভাই চলে এসেছে, তা চাটা বানিয়ে নিই। ফ্রেন্ডস, আমার চা বানানো কমপ্লিট। এই দেখো আটা মাখানো হয়ে গেছে, আর আমি প্রেশার কুকারে এই ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তাহলে সকালে কি কি খাচ্ছি, চা, রুটি আর ছোলার ডাল। সকালের জলখাবার কমপ্লিট, রুটি বানিয়েছিলাম, ছোলার ডাল, ওই দিয়ে সকালের জলখাবার কমপ্লিট হয়ে গেছে। আর দেখবে কত বাসন, সেগুলো ক্লিন করবো, দুপুরের জন্য রান্না করবো, সবজি কাটতে হবে। চলো আগে দেখেই নাও বাসনগুলো, কত কত বাসন রয়েছে। দেখো বন্ধুরা কি অবস্থা, এগুলো সব আমাকে ক্লিন করতে হবে। তা ভাবছি যে এগুলো ক্লিন তো করবোই, তার আগে সবজিগুলো একটু কেটে নিই। কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি, এই দেখো যে বেগুন আর আলু কেটে নিয়েছি, ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা এই যে উচ্ছে ভাজা, এটা নামিয়ে নিতে হবে, হয়ে গেছে প্রায়। আর দেখো ওখানে কটা পটল ফ্রাই করে নিয়েছি, এই যে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করব। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর কি রান্না করেছি তোমাদের তো তখন বলেছি, কিন্তু দেখানো হয়নি, সেটা দেখিয়ে দেবো। আর দেখবে ভাতটা বসিয়ে দিয়েছি, সেটাও দেখাবো। দেখো বন্ধুরা এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে অল্প একটু পাট শাক রান্না করেছি, রয়েছে উচ্ছে আর পটল ভাজা, আর রয়েছে এখানে আলু দিয়ে বেগুন দিয়ে খয়রা মাছ দিয়ে তরকারি। মাছগুলো ঢাকা পড়ে গেছে, মাছের লেজ দেখা যাচ্ছে শুধু। আর
আর তেমন কাজবাজ নেই, ভাতটা নামিয়ে নিয়ে চান করবো, চানদান করে ফ্রেশ হয়ে কি করব, খাওয়া দাওয়া করতে হবে। তা বন্ধুরা, পরে আবার না হয় তোমাদের সঙ্গে দেখা করব। এখন দুপুর 12:20, চানদান কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আর কোনো কাজবাজ কিছুই নেই। রাতের রান্নাও তো একবারে করে নিয়েছি বন্ধুরা। তা এখন একটু রেস্ট করব, আর আজকে একটু হেয়ার ওয়াশ করেছিলাম, মানে করেছি, এখন এটাকে একটু শোকাতে হবে, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। তোমরা সবাই জানো যে আমার ভীষণ ঠান্ডার সমস্যা, তারপরে সকাল থেকে একটু সর্দি সর্দি মনে হচ্ছে, ওই 4:00 উঠে ঘর ক্লিন করার জন্য। চলো তাহলে আমি হেয়ারটাকে একটু শুকিয়ে নেব, আর একটু রেস্টও করবো, তারপর খাওয়া দাওয়া খিদে অবশ্য পেয়েই গেছে, তা 1টা বাজুক, তারপরে না হয় খাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, সেই যে তোমাদের সঙ্গে দেখা করেছি, চ্যানেল পর আর দেখা করা হয়নি, আসলে প্রচণ্ড গরমের জন্য আর দেখা হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম, একটু চা বানিয়েছি, চাটা খাবো, তোমাদের সঙ্গে চা বানানোটাও শেয়ার করিনি, দাঁড়াও একটু দেখে দিচ্ছি। তাই দেখো বন্ধুরা, এখানে দুধ চা বানিয়েছি একটু, এটা খাবো এখন। রেডি হয়ে নিয়েছি চা খেয়ে, আর একটু বাজারে যাবো এখন তোমাদের দাদা ভাই আর আমি বন্ধুরা, তা বাজারে গিয়ে দেখা হবে না, বাজার থেকে এসে না হয় আবার দেখা করবো। রাতের রান্না সব কমপ্লিট রয়েছে, রান্নাবান্না কিছু করার প্রয়োজন নেই, বেরিয়ে পড়েছি, চলে এসেছি বাজার থেকে ঘোরাঘুরি করে, আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আজকে সারাদিন একটু হাওয়া ছিল না, প্রচণ্ড মানে সারাদিনে এত পরিমাণে ঘাম বেরিয়েছে, আর কি বলবো, সন্ধ্যায় 2 কাপ চা খাওয়া হয়ে গেছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে বন্ধুরা। এখনও রাতে ডিনার করিনি, 10টা বাজতে গেছে প্রায়, ডিনারটা করবো, একটু রেস্ট নিয়ে ডিনারটা করবো। তা বন্ধুরা, আজকে তোমাদের এখানেই আমি গুড নাইট জানিয়ে দেবো, শরীরটা একটুও ভালো লাগছে না, কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও। টাটা, গুড নাইট।